দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন এস টোয়েন্টি ফোর প্রতিদিনের আয়োজন আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ রাজনীতির বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার বিষয় জাপা আওয়ামী লীগের টানাটানি এই বিষয়ে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন গুরুত্বপূর্ণ দুজন অতিথি পরিচয় দিতে তাদের সঙ্গে আছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাবেক সাংসদ সদস্য আওয়ামী লীগ আমার ডানপাশে আছেন ডান ডানপাশে আছেন ফখরুল ইমাম প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে দর্শক একটু জানিয়ে রাখি আপনাদেরকে এরই মধ্যে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারপারসন তিনি বলেছেন যে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েও শেষমেশ নানামুখী চাপে তারা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছে তবে ওবাদুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি স্পষ্ট করেছেন তাদের দিক থেকে কোনো রকম চাপ ছিল না জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসার কাদের চাপে জাতীয় পার্টি নির্বাচনে এসেছে তা জিএম কাদেরকেই নির্দেশ করে তিনি বলেছেন তাকে স্পষ্ট করতে হবে বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই আবার অনেকদিন পর আলোচনায় জাতীয় পার্টি এই বিষয়গুলো নিয়ে শুরুতেই আসতে চাই ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনার কাছে প্রতিবারই নির্বাচনের আগে পরে আর আগে বিশেষ করে নির্বাচনের আগে আলোচনায় চলে আসে আসলে জাতীয় পার্টি নির্বাচনে যাবো নির্বাচনে যাবো না ডিসিশান খুব র্যাপিডলি চেঞ্জ হয় এবং দেখা যাচ্ছে যে প্রতি নির্বাচনের সময়ই জাতীয় পার্টিতে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি দাবি করে যে তারা নির্বাচনে না গেলে নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায় না এরকম একটা বিষয় থাকে এই নির্বাচনের আগেও জাতীয় পার্টি বলেছিল পুরো পাঁচ বছর ধরে বলেছে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না ফেয়ার নির্বাচন হয় না নানা অভিযোগ ছিল তারপর শেষ নয় জাতীয় পার্টি নির্বাচন কাছে এখন জিএম কাদের বলছেন যে তারা আসলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু চাপ ছিল সে কারণে তারা নির্বাচনে গিয়েছে ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সাহেব এবং আমার দর্শক শ্রোতা সকলকে আমি সালাম জানাই শুভেচ্ছা জানাই রাজনীতি যারা করেন রাজনৈতিক দল তাদের জি সবসময় ট্যাক্টফুল কথাবার্তা বলতে হবে অর্থাৎ তাদেরকে সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কথাগুলি তাদেরকে বলতে হয় যে আমাদের জাতীয় পার্টি এখন আমি যদি গোড়ায় যাই জি তাহলে বলবো যে জাতীয় পার্টি বলেন বিবি বলেন এরা তো আসলে কেউ আলোটি আলোচনা অ্যাকচুয়ালি আসলে তারা পলিটিক্যাল পার্টি না অর্থাৎ রাজনৈতিকভাবে যেভাবে জন্ম হয় দল জনগণ এবং রাজপথে মাঠে ময়দানে ওটা তো সেভাবে না ওনাদের জন্মই হয়েছে ক্ষমতা আসার পরে তাদের জন্ম হয়েছে এটা যেমন জিয়া রামা সাহেব তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে তিনি বাংলাদেশের যারা বিরোধী ছিল আসলে যারা বিরোধী ছিল মুক্তিযুদ্ধের বিরোধী সেই তাদেরকে টেনে টেনে এনে তিনি একটা দল করেছিলেন জাতীয় দল যদি না হয় এবং না আমি আমি কথা আমি একটু জি এটা আমি বলছি জেনারেল বাস্তবতা এটা এ দেশবাসীকে এবং এই দেশের ভবিষ্যতে প্রজন্মকে জানতে হবে তারা যদি সত্যিকারের তাদের রাজনৈতিকভাবে উত্থান হতো তাহলে ওনাদের এত অবস্থা মোকাবেলা করতে হয় না কেন আমি সিম্পল আমি রাজনীতি করি আমার সামনে উদ্দেশ্য আছে আমার সংবিধান আছে আমার সংগ্রাম আছে আমার তৃতীয় ইতিহাস রাজনীতি রাজনীতির জাতীয় পার্টির উদ্দেশ্য কি মনে হয় তারা উদ্দেশ্য সেটা তো এখন আঠারো দফা উনিশ দফা দিয়ে এলো তাদের জীবন শুরু জিয়া শুরু করেছিল উনিশ দফা দিয়া এস এস শুরু করেছিলেন জাতীয় পার্টি ছাড়া নাকি নির্বাচনই আঠারো দফা দিয়ে যোগ্যতা পায় না এটিও কোনটা বলতে পারে আওয়ামী লীগ নাকি এরকম বার্তায় দিয়েছে যে কোনটা সেটা বলবেন এই কথা আমরা সেটা বলবো না আমরা বলবো যে রাজনীতি যারা করে তারা রাজনীতি মাঠে থাকবে তারা আন্দোলন সংগ্রামে থাকবে সুখে দুঃখে এই জাতির সকল বিষয়ে রাজনীতি করেন নির্বাচনের আগে আপনিও এসবের মধ্যে ছিলেন খুব ক্লোজ ছিলেন পলিসি লেভেলের মধ্যে ছিলেন জাতি ভোটের উপরে কোনো রকম চাপ ছিল বলে আপনার মনে হয় কিনা নির্বাচনে আসার আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ চেয়েছে এটা ঠিক যে আওয়ামী লীগ চেয়েছে যে নির্বাচনে আসুক সেটি চাপ মনে করছে চাপটা আমি চাপ কথা বলবো না কে চাপ দেবে জাতির প্রয়োজন যখন যা দরকার আমরা সেটা করবো আমাদের দল এবং চাপ হ্যাঁ পার্টিকে কী জন্য চাপ দেবে জাতীয় পার্টি তো আমাদের সঙ্গে একটা মহাজোটের মাধ্যমে একটা ঐতিহাসিক মুহূর্তে তারা আওয়ামী লীগের সঙ্গে এসে তারা আমাদের সঙ্গে মহাজোট চললো তারপর থেকে কিন্তু আমরা একত্রে আছি এবং এই দেশের জন্য তো তারাও কাজ করেছে আমরাও কাজ করেছি একত্রিত সুতরাং তাদের সঙ্গে আমাদের তো কোনো মধ্যে কোনো পার্থক্য ছিল না ফাঁকা ছিল না যে চাপ দিয়া ফাঁকাটা মিশাতে হবে এরকম তো অবস্থা ছিল না নেগোসিয়েশন ছিল পার্লামেন্টে নেগোসিয়েশন সরি নেগোসিয়েশন তো রাজনীতি থাকবেই থাকবে না পার্লামেন্টে আসলে কিরকম পার্লামেন্ট হবে আগামী দিনে কে কি ম্যানিফেস্টো দিচ্ছে না দিচ্ছে সার্বিক বিবেচনা করি তো রাষ্ট্রটা চালাইতে হয় যারা রাজনীতি করেন রাষ্ট্র যারা চাপ চাপ ছিল না কোনো চাপ কেন চাপ থাকবে কেন এই জন্য একটা প্রশ্ন করি এই নির্বাচনে যদি জাতি পার্টি না আসতো সেটি বিষয়টা কেমন হতো জাতীয় পার্টি না আসলে সেটা জাতীয় পার্টি সেটা না জাতি পার্টি না আসলে এই নির্বাচনের গ্রহণযোগ্যের জায়গাটা কেমন হতো এই যে একটা গ্রহণ দুহাজার গ্রন্থ আঠারো এবং দুহাজার চব্বিশ দুইটা নির্বাচন ধরেই প্রশ্নটা করলাম এইটা ইতিহাস সেটা বলবে এবং পরিস্থিতি সেটা বলবে এবং ওই সময় ওনারা আসছেন রাজনীতিতে ভালো নির্বাচনে আসছেন ভালো এবছরও নির্বাচনে আসবেন না আমরা তো লাস্ট ডে পর্যন্ত পার্লামেন্টে একসঙ্গে ছিলাম ভাই তো ভালো পার্লামেন্টিয়ান ইমাম সাহেব এবং উনি দীর্ঘদিন পার্লামেন্টে আইন প্রণয়ন যেটা বেসিক কাজ পার্লামেন্টে সে কাজে উনি সবসময় ব্যস্ত থাকতেন আমরা তো কোনো দিন এরকম কোনো কথা সব কথাই তো হয় পাশাপাশি তো

যে জন্মে পরিচয় না কর্মে পরিচয় পৃথিবীতে বহু দেশ আছে ইভেন ইন আমেরিকা যেখান থেকে ফোর্স থেকে এসে আপনার পার্টি করেছে পার্টি করে তারা ক্ষমতায় গেছে বহু দেশ আছে ব্যাপারটা হলো যে আমাদের উদ্দেশ্য কী ছিল দেখেন জাতীয় পার্টি আজকের থেকে না তো জাতীয় পার্টি ছিয়াশি সালে প্রথম নির্বাচন করে শুধু এইটুক স্মরণ করে দিতে চাই যে ছিয়াশি সালে এই আপনার তিয়াত্তরের ওই ঘটনার পর দুঃখজনক ঘটনার পর আওয়ামী লীগ কিন্তু হারিয়ে গিয়েছিল পলিটিক্স থেকে এইটি সিক্সে যখন প্রয়াত হোসেন মোহাম্মদের সাথ জি থার্ড পার্লামেন্টের ইলেকশন দেন থার্ড পার্লামেন্ট ইলেকশন দেন সেই ইলেকশনে আওয়ামী লীগ জয়েন করে জয়েন করে একটা বিরতি নিয়ে আসি আমরা বিরতি নিয়ে সেখান থেকে শুরু করবো দর্শক একটা বিরতির সময় আছেন সাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পরে আয়োজন দর্শক আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্স আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান আমরা কথা বলছিলাম জাপা লীগের টানাটানি বিষয় নিয়ে এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন ধীরেন্দ্র দেবনাথ শঙ্ভু সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আছেন ফখরুল ইমাম প্রেসিডেন্ট সদস্য সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি ফখরুল ইমাম আপনি বলছিলেন প্রশ্ন ছিল যে নির্বাচনের পরে যে নানারকম ধরেন এখন নির্বাচনে যাওয়ার পরে এখন আপনাদের চেয়ারপারসন বলছেন যে চাপে পড়ে নির্বাচনে গিয়েছে জাতীয় পার্টি আসলে চাপ ছিল কি না দেখেন আগের কথাটা আমি শেষ করে নিজে। সমুদ্র অনেকগুলো আমাদের জাতীয় পার্টি সমুদ্র কথা বলেছেন কিন্তু জাতীয় পার্টি সবসময় কিন্তু জনবান্ধব ছিল এবং স্বাধীনতা শক্তির সপক্ষে সবসময় ছিল এইটি সিক্স ইলেকশানে আপনি দেখেন এইটি সিক্স ইলেকশানে প্রথমবারের মতো আওয়ামী লীগ আপনার বিরোধী দলে উপনীত হলো বিরোধী দলে বসলো আওয়ামী লীগ সেটাও কিন্তু একটা ক্ষমতার অংশ জি তারপরে এরপরে তো আর বন্ধ এরপরে আমরা দুই হাজার আটে মহাজোট হলো দুই হাজার চোদ্দে যখন খুবই প্রবলেম ছিল তখন জাতীয় পার্টি আসলো দুই হাজার আঠেরো এবং দুই হাজার চব্বিশ প্রত্যেকবারই এই যে আসার পেছনে কোথাও সমঝোতা কোথাও মহাজোট এভাবে ছিল এখন আপনি যেটা বললেন দেখেন আপনার খেয়াল আছে বোধ এই জানি না কিসের জন্যে আমাদের একটা প্রেসিডিয়ামের মিটিং হলো প্রেসিডেন্টের মিটিংয়ে আমরা অনেকেই অনেকে মতামত দিল তারপরে মতামতটা এই পর্যায়ে হলো যে দেশের অবস্থা তখন অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল একটি বড় দল আসতে চায় নাই নির্বাচনটা কেমন হবে আমরা জানি না এরকম হলো এবং আমরা সম্পূর্ণরূপে আমাদের চেয়ারম্যানকে দায়িত্ব দিলাম কিছুদিন পর আমরা দেখলাম যে চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেওয়ার পরে তা আমরা ধারণা করেছিলাম যে যদি কোনো দল না আসে তাহলে জোটের নির্বাচন হবে একটা জোট একটা জোট আছে আপনার ধরেন বিশ দলীয় জোট আছে যেটা ভেঙে গেছে এখন বোধহয় পনেরো ষোলো জোট আর এটা আছে চোদ্দো দলীয় জোট এবং দু দুই হাজার আঠেরো সালে চোদ্দো দলীয় জোট যখন জাতীয় পার্টি জয়েন করলো সেটা কিন্তু মহাজোট হলো আচ্ছা সেটার পরিপ্রেক্ষিতেই যখন আমরা বসে থাকলাম আমার যদ্দূর মনে পড়ে কিন্তু আলোচনা আর কোনো সুযোগ ছিল না বা আলোচনা হয় নাই বা ওইভাবে কোনো আলোচনার কোনো রকম আহ্বান আসে নাই দেখেন আপনার তফসিল ঘোষণা করা হলো তফসিল ঘোষণা করা হলো সতেরো তারিখ হলো আপনার মার্কা দেওয়া লাস্ট ডেট তার আগ পর্যন্ত জাতীয় পার্টি খুবই আমরা খুবই ইতে ছিলাম মানে কি বলবো এটাতে আমরা কোনো সিদ্ধান্তহীনতায় ছিলাম ষোলো তারিখে বলছেন ষোলো তারিখে সবাইকে বলে দেওয়া হয়েছে নির্বাচনে যাবো আমরা ষোলো তারিখে ওরকম না ওরকম একটা অনেক রকম কথা হয়েছে কিন্তু যেটা হয়েছে সেটা চাপটা কি আপনি তখন জানেন যে বিএনএম আসবে তৃণমূল বিএনপিকে আমরা দেখলাম তারা আসবে তারপর এরকম ছোটো হাফিজ সাহেবের কথা দেখলাম তারপরে ব্যারিস্টার সরোয়ার উনি একটা দল করলেন এগুলো আসবে এগুলো যখন রাজনীতির ফিল্ডে নেমে গেল ইনারা এবং জাতীয় পার্টির সঙ্গে ওইভাবে কথাকথন হলো না তখন তো এটা চাপের একটা সৃষ্টি হয় স্বাভাবিকভাবে আর আমরা যারা ক্যান্ডিডেট হিসাবে বলে বা নমিনেশন পাওয়ার জন্য আমরা যারা ই দিয়েছিলাম সেটা আমাদের তফসিল ঘোষণার তিন সপ্তাহ পর তারিখ চিন্তা করেন আমরা মাঠে যেতে পারি নাই সম্পূর্ণরূপে রূপে আমরা আমাদের কি সমঝোতা হবে কিভাবে কি হবে আমরা কিছুই জানতে পারি নাই পরবর্তী পর্যায়ে আপনি সবই জানেন আগে আগে এই যে ধরেন আমাদের দলের মধ্যে একটা বিভেদ তৈরি হলো হ্যাঁ সেটি কি কোনোভাবে সৃষ্টি করা হয়েছে কিনা কোন পক্ষ না দলের মধ্যে বিভেদ প্রত্যেক দলেই হয় জাতীয় পার্টির চেয়ারম্যান আপনি ডিএনপি তে পরোক্ষভাবে উনি প্রত্যক্ষভাবে কি চাপ সেটা বলেন নাই উনি বলছেন যে পরোক্ষভাবে সেটি হচ্ছে আমাদের দলের ভিতরে কোন দল তৈরি করে দল ভেঙে দেয়া হবে এরকম একটা বিষয় ছিল হয়তো উনি যেন আমার থেকে উনি আমার থেকে বেশি জানেন কিন্তু আমরা যা দেখেছি আমরা দেখেছি যে সবসময়ই শুধু ই না আপনার জাতীয় পার্টি না আপনার বিএনপিও তো বিশ দল জোট ভেঙে গেল না বিশ দল জোট ভেঙে গেল তো বিএনপির আপনার চেয়ারপারসন বদল হয়ে কো চেয়ারপারসন উনি আসলো এরকম প্রত্যেক দলই আছে আমাদের দলেও এখানে দ্বিধা বিভক্ত আপনি জানেন তখন আমাদের আরেকটি ইয়ে ছিল আমাদের দলের মধ্যেই ছিল উনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উনি প্রধান পৃষ্ঠপোষক থাকা অবস্থায় উনি কিছু ওনার দাবি ছিল কিছু এই ছিল সেগুলো নিয়ে একটু বিব্রত ছিলাম আমরা সুতরাং নানা বিত কারণে হয়তো সারা 5 বছর খুব বেশি অ্যাকটিভ থাকেন না নির্বাচনের আগে আসলে খুব বেশি অ্যাকটিভ হয়ে যায় সেটা কি এমন এই যে ধরুন কথা বলি সেটা আমি বলতে পারবো না উনি তো অসুস্থ ওনার পক্ষে ওনার পক্ষে সবসময় অ্যাকটিভ থাকা একটু নির্বাচনের আগে অ্যাকটিভ হয়ে যায় নির্বাচনের আগে অ্যাকটিভ হয় কারণ ওনার তো একটা এই এই দুই হাজার চোদ্দো দু হাজার এর আগেও জাতীয় পার্টির রাজনীতিতে ওনার অবদান তো অস্বীকার করা যায় আমি প্রশ্ন শুরুতে করেছিলাম যে আপনাদের দল আসলে কতটা স্বাধীন কতটা স্বাধীন আপনার ইচ্ছা হল না না আমাদের দল তো স্বাধীন আমাদের দলের ভিতরে অনেক প্রবলেমস আছে এটা আপনি জানেন সবাই জানে কিন্তু দল আমরা স্বাধীন আমাদের উপরে কেউ কিছু না জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদের সাথেও কিন্তু বলেছিলেন যে দু আঠারো হোসেন মোহাম্মদের সাথে সময় ছিল ওনার আঠারোটা কেস ছিল আওয়ামী লীগ না ওনার

চাপে নির্বাচন আসে এরকম তো কোনো কথা ছিল না আমরা আমরা যদি জিএম কাদের সাহেব বলেছেন চাপের কথা ওইভাবে তো বলেন নাই স্পষ্ট করে আমি তো বললাম চাপটা কোথেকে আসতে পারে আমাদের সামনে বিএম আমরা দেখতেছি যে ছোট ছোট দলের সঙ্গে আপনার ইয়ে কি বলে তৃণমূল বিএনপির সঙ্গে আমিলিক কথা বলতেছে বিএনএম এর সঙ্গে আমিলিক কথা বলতেছে অন্যান্য ছোট দলের সঙ্গে আমিলিক কথা বলতেছে আমাদের জাতীয় পার্টির সঙ্গে তখন ডায়লগ আরম্ভ হয় নাই সুতরাং এই পরিস্থিতিতে আমাদের নির্বাচনটা কেমন নির্বাচনে যাওয়া টেক ডিসিশন ছিল জাতীয় পার্টির হ্যাঁ ডিসিশন ছিল নির্বাচনে কারণ জাতীয় পার্টি আমি বলি আপনাকে জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল এবং নির্বাচনটাকে আমরা সবসময় আন্দোলন হিসেবে ধরি কারণ নির্বাচনে না গেলে নির্বাচনটা কিভাবে হলো তার ফলাফল কি হবে এটা আমরা জানতে পারবো না একমাত্র সমস্যার সমাধান হলো নির্বাচনে যাওয়া এবং নির্বাচনে প্রতিযোগিতা জি অনেক ধন্যবাদ আসতে চাই প্রধান বিরোধী দল তো আসলে জাতীয় পার্টি সেই জায়গাটাই মানে এই এই দলটাকে বলা হয় যে গৃহপালিত বিরোধী দল সরকারের মুখাপেক্ষী থাকা দল শক্ত প্রতিপক্ষ আপনাদের নেই আপনারাও বলেন সংসদ সদস্য হিসেবে এবং সংসদে বিএনপি না থাকেও বিএনপি সবসময় থাকে মানে এই বিষয়গুলো আসলে কি দল হিসেবে জাতীয় পার্টির দোষ নাকি মানে গৃহপালিত তারা কি নিজে হয়ে থাকে নাকি আওয়ামী লীগ তাদেরকে আমাদের দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোন এক সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা তো তেমন কোনো শক্তিশালী বিরোধী দল দেখি না বা কোনো রাজনৈতিক দলও নাই হচ্ছে না যারা এই দেশে রাজনীতি করতে পারে এটা তো একটা অত্যন্ত বাস্তব কথাই তিনি বলেছেন কারণ আপনার এই যে বলে যে চাপ কিসের চাপ কে চাপ দিচ্ছে ওরা তারা তো আলোচনা করি তো সব কিছু করলো যেম সাহেব ওনার ওয়াইফ গুলশানে চাইল্ডের নমিনেশন সেটা হইলো না এ নিয়েও একটা আলোচনার মধ্যে তো ছিল পুরো টাইমটাই একটা দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে ছিল কিন্তু এখন উনি এই কথাটা কেন বলেন এই ব্যাখ্যা তো তাকেই দিতে হবে কিসের চাপ ছিল কে তাকে চাপ দিছিল। এটা আমরাও জানতে চাই কারণ হচ্ছে যে জাতীয় পার্টির ভাই একটা কথা বললো আমাকে যে কি আওয়ামী লীগ তো হারাই গেছিলো আওয়ামী লীগ হারাই যাবে কেন এই দেশে হারাই যাওয়ার তো কারণ নাই আমি যে কথার বলতে এটা একটা উত্তরে তিনি বললেন আমি বললাম যে বিএনপি এবং জাতীয় পার্টি একইভাবে জন্ম তাদের কোনো রাজনৈতিক কোনো নেতার নেতৃত্বে এই দলটা হয় নাই এই দুইটা দল হয়েছে দুইজন জেনারেলের নেতৃত্বে সুতরাং জেনারেলের নেতৃত্বে হয়লে যেরকম দল হওয়া উচিত সেভাবেই তাদের দল হয়েছে পলিটিক্যালি তারা ডেভেলপ না পলিটিক্যালি তারা মানে খুব অ্যাম্বিশিয়াস না পলিটিক্যালি তাদের কোনো ই নাই তাদের কোনো দিক নির্দেশনা ছিল না দল করছে ক্ষমতায় ছিল চালাইছে আবার নাই তো এটা 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 তো কাউকে দোষ দেওয়া যাবে না আমি এটা মনে করি যে জাতীয় পার্টি যতটুকু সময় পেয়েছে তাতে তারা এটাকে এতদিন একটা রাজনৈতিক বা জনগণের দলে পরিণত করতে পারতেন কিন্তু তারাও সেটা করেন নাই আমি তো পার্লামেন্টের পাশাপাশি বসতাম আমরা সবসময় বলতাম যে আপনারা এখানে বেশি কাজ করেন আপনারা মানুষের মধ্যে জান না কেন আপনারা গ্রামে জান না কেন জেলায় জান কেন উপজেলায় জান কেন একটা দল দলটাকে তৈরি করতে হবে না এখন কী দল ওনারা করছেন কে কী বলে আমি তো বুঝি না কিছু এবং এই যে আমাদের ম্যাডাম রশনের সাজ তো তাকে যতটা গুরুত্বহীন ওনাদের মধ্যে কিছু কিছু লোকে মনে করে তিনি কি অতটাই গুরুত্বহীন ম্যাডাম রসনের সাথে অতটাই গুরুত্বহীন জাতীয় পার্টিতে যার হাত ধরে জাতীয় পার্টি হয়েছে এবং দুজন একত্রে এরশাদ এবং সে জয়েন্টলি এই পার্টিটা করছে তার ওয়াইফকে নিয়ে সুতরাং এই যে সেই যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস ইন দি জাতীয় পার্টি সেখানে কত কথা শুনছেন আমরা কত কথা শুনি ভালো লাগে না কারণ এগুলো রাজনীতির কথা নয় এবং ইলেকশন আসলেই রকম কথা হয় তো একটা কথা এসে বলছেন যে ওনরা জনবান্ধব এবং নির্বাচনপন্থী দল ওনরা কিন্তু নির্বাচনপন্থী দল এটা ঠিক আগাগোরাই তারা কখনো নির্বাচনকে বয়কট করেন নাই নির্বাচন নাই এটা ঠিক এটা দিয়ে আস্তে আস্তে ওনারা কিছুটা গড়ে উঠে নির্বাচন বর্জন করতে চাইছিলেন এবার করেন নাই আপনাদের চাপে না এই চাপটা তো একটা অদৃশ্য জিনিস এই চাপটা তো কেউ চোখে দেখে নাই করতে চাইলে সেটা আগে থেকে বোঝা যায় এটা তো অদৃশ্য চাপের কথাই তো উনি বলেছেন না অদৃশ্য চাপ সেটা অদৃশ্য চাপ হইলে দলের লোককে উনি বলছেন একথা ওনার যে একটা দল আছে ওনার ওনারা বিশাল একটা প্রেসিডিয়াম আছে উপদেষ্টা আছে ওনার কতগুলো পদের অধিকারী দল কাঠাম কিন্তু অনেক বড় দল কিন্তু এটা তো কেউ জানেন না তারা উনি যা বলেন এটা তো অনেকে বলে যে আমরা তো জানি না জাতি পার্টির কল কাটি জাতি পার্টির হাতে থাকে মানে ডিসিশন আমি যেটা জিজ্ঞেস করেছিলাম ঠিক তারা তারা নিজেরাই চালাক এটা মানুষ বলে আমার মনে হয় এটা তাদের হেউ করার জন্য ছোট করার জন্য বলে না জাতীয় পার্টিতে অনেক মেধাবী লোকজন আছে দীর্ঘদিনের সংগ্রামে লোকজন বিরোধী দল চান হ্যাঁ এরকম বিরোধী দল হলে ভালো হয় না বিরোধী দল জাতির প্রয়োজনে যেরকম দরকার সেরকম বিরোধী দল হবে ন্যাশন কিটা ডিমান্ড করে এখন আজকে বিরোধী দলের কাছে ন্যাশন কি চাপ কি ডিমান্ড করতেছে সেভাবে দল করবে এবং প্রত্যেকটা দলের তো নিজস্ব একটা কর্মসূচি থাকে নিজস্ব একটা ম্যানিফেস্টো থাকে নিজস্ব একটা ঘোষণাপত্র থাকে এবং নিজস্ব কৌশল থাকে তারা তাদের কৌশলে

ঈসা সাহেবের ছবি ব্যবহার করবে না তারা তো আসল জাতীয় পার্টি না আমি আমার ধারণা বলেছেন যে আপনাকে করেছিলাম জাতীয় পার্টি নির্বাচনে না গেলে কি সেটা নির্বাচনে এখন যদি কেউ না আসে দেশটা চলবে না মানুষ বসে থাকবে দেশের মানুষের তো প্রয়োজন তার খাদ্য শিক্ষা বস্ত্র বাসস্থান চিকিৎসা এই যে মৌলিক প্রয়োজনগুলো এগুলো মানুষ চাইতে এগুলো হচ্ছে কিনা কে আসলো ক্ষমতায় কে গেলো সেটা বড় কথা না জনগণের কাছে বড় কথা হলো যে কমিটমেন্ট দিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে যে অঙ্গীকার আমাদের জাতির কাছে ছিল মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু যারা বলেছিলেন সেখানে থাকতে হবে তো একটা বড় অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ব্যবহার করে একদলীয় রাজত্বের চিন্তা করছে এইটা এইটা কথা এগুলো কোনো অযৌক্তিক কথা কথা আজকে বলে ফেলছে ওনাকে শিশু নাকি কি শিশু চাইল্ড কি রাজনীতির শিশু গোলাম কাদের সাহেব রাজনীতি জানেন না এগুলো যদি হয়েও থাকে

আমাদের তরফ থেকে আমরা জানি না আমরা এগুলো জানি না আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে কি মনে হয় যে অভিযোগগুলো তো আপনার দলের বিরুদ্ধে আমাদের দলের বিরুদ্ধে দল দিতে একটা বাংলা বলছেন যে আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করছে কেন তোমরা ব্যবহৃত হও কেন আমাকে যে উনি যদি বলে আমাকে ব্যবহার করছে আমি তুমি কেন ব্যবহৃত হও এটা তো আমার প্রশ্ন জি কেন জাতীয় পার্টি একটা আলাদা পলিটিক্যাল পার্টি এবং আজকে অনেক দিন তাদের বয়স হয়ে গেছে কিন্তু এসএ সাহেবের অনুভূতিতে তারা নেতৃত্ব দিচ্ছেন কেন তাদেরকে এরকম বাইরে থেকে চাপ দেওয়ার দলটা করবে কে চালাবে কেন চালাবে কেন ব্যবহৃত হচ্ছে জাতীয় পার্টি না আমার তো মনে হয় না কোনো ব্যবহৃত ব্যবহৃত হচ্ছে না কেন কিভাবে ব্যবহৃত হবে জাতীয় পার্টি আসতো যখন দেখুন মহাজোটে গেছে মহাজোটে যখন দেখলো ইলেকশন হওয়ার পরে যে বিরোধী দল হওয়ার মতো ক্রেডিডিট নাই মানে এমপি নাই তখন জাতীয় পার্টি আপনারা তো গত পাঁচটা বছর ধরেই বললেন যে আপনারা তিনশো আসনে এক প্রার্থী নির্বাচন করবেন শেষ পর্যন্ত কি হলো

এটা এটা তো মানে অস্বীকার করার কিছু নাই জি এখন কথা হলো যে আমরা এর আগে যে নির্বাচনগুলো করেছি সে একই পদ্ধতিতে সমঝোতা নির্বাচন হয়েছে এবং প্রত্যেক দেশেই এরকম হয়ে থাকে জোটের মধ্যে সমঝোতার নির্বাচন হয় আর এবার তো অন্য টাইপের নির্বাচন ছিল এবার একটা বড় দল আসে নাই সুতরাং এই যে সাংবিধানিক শূন্যতাটা রক্ষা করার জন্য কিন্তু জাতীয় পার্টির একটা দায়িত্ব ছিল সেই জন্য আমাদের ইচ্ছা থাকুক আর না থাকুক আমাদের কিন্তু এই নির্বাচনে পালন করে নির্বাচনে নির্বাচনে অনেকটা ডিজাস্টার হয়েছে জাতীয় পার্টির ইয়েতে লস হয়েছে কিন্তু দেশের উপকার হয়েছে সংবিধানের উপকার হয়েছে একটা আলাদা কোনো শক্তি সে ক্ষমতা দখল করতে পারে নাই এদিকটা হয়েছে তবে যে রাজনীতি এবার হলো যে ইলেকশনটা হলো এই প্রসেসটা আমাদের দেশের জন্য খুব একটা লক্ষণ ভালো লক্ষণ নয় কারণ আপনি দেখেন বাষট্টিটা স্বতন্ত্র দাঁড়িয়ে আছে সবগুলো আওয়ামী লীগের এই স্বতন্ত্রের কিন্তু কোনো ভোটাধিকার নাই কোনো বিলে তারা কোনো ভোট দিতে পারবে না এবং তারা যে কি ভূমিকা রাখবে বিরোধী দলের কি ভূমিকা রাখবে সেটা নিয়েও তারা চিন্তিত আছে কারণ এন্ড অফ দ্য ডে তারা আওয়ামী লীগ এন্ড অফ দা যখন ঘরে তখন আওয়ামী লীগ তো সুতরাং তারা এই বিরোধিতা করে যে এসছে সংসদ সদস্য হয়েছে তাদের ভূমিকা কিন্তু ওইভাবে থাকবে না আর আর থাকলো বিরোধী দল আপনি জানেন বিরোধিতা করতে গেলে সংখ্যায় নির্ভর করে না আমাদের যে এগারো জন আর দুইজন তেরো জন আছে আমাদের এরা যথেষ্ট যথেষ্ট পরিমাণ শক্তিশালী লোকজন আছে আমাদের ওখানে এবং এদের আমরা কি বিরোধী দল মানে কি মারপিট করবো নাকি বিরোধী দল মানে হচ্ছে পাবলিক পার্টির অবস্থানটা কেমন পাবলিক পারসেপশানের জায়গাটা আমাদের অনেক লস হয়েছে আমাদের লস হয়েছে বিভিন্ন কারণে সেটা তো এই ছোট্ট পরিসরে আপনার এটা বর্ণনা করা যাবে না তবুও আমরা চেষ্টা করছি যে আমাদের পাবলিক পার্সেপশন কেন আমাদের নিজেদের কর্মীদের মধ্যে তো আমরা বিশ্বস্ততা হারিয়ে গেছি সুতরাং সেগুলো ফিরিয়ে আনতে হবে আমাদেরকে জেম কাদের বলেছেন যে জেম কাদের আপনাদের যে ফিরোজ রসিদ সাহেব উনি বলেছেন যে রাজনৈতিক দলও এখন মার্জ হচ্ছে মার্জ হবে বড় সংখ্যা আপনার রাজনৈতিক দল ব্যাংক যেভাবে মার্জ হচ্ছে একীভূত হচ্ছে রাজনৈতিক দলও একীভূত হচ্ছে আপনাদের কথা ইঙ্গিত করে উনি বলেছেন রাজনৈতিক দল একীভূত নতুন কিছু নয় তো এই এই যে আপনার ইন্ডিয়ান জোট হলো না ভারতে ইন্ডিয়ান জোট চলছে তো জি হ্যাঁ ওরা তো আরো বিরাট জোট প্রতিটা জোট আর মার্জ কি এক না জোট মার্জ পার্থক্য আছে মনে হয় জোট আর খুব একটা পার্থক্য নাই এটা সিটের ব্যাপারে পার্থক্য কোথাও দুইজন দুইজন আপনার প্রভাবশালী ব্যক্তি দুইজন প্রভাবশালী এমপি নিয়ে একজন মিনিস্টার হয় জি আর অনেকে আমাদের এখানে ধরেন প্রচুর লোক ছিল তারপরেও মিনিস্ট্রি লেভেলে আমাদের যাইতে পারে নাই এরকম হয়েছে তো সুতরাং আমাদের এখানকার যে গণতন্ত্রটা আমাদের এখানে এই সব এই কন্টিনেন্টের যে গণতন্ত্রটা এইভাবেই তো চলছে এই গণতন্ত্রের যদি উন্নয়ন আপনি চান তাহলে সমস্ত পলিটিক্যাল পার্টিকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যে সিস্টেমটা আছে নির্বাচন এই নির্বাচন সিস্টেম আমাদের একমাত্র আমরাই বোধ আমাদের নির্বাচন ইশতেহারে আমাদের সিস্টেমটা বদলাবানোর জন্য আমরা আমাদের নির্বাচন ইস্তেহারে দুই নম্বর ইয়েতে রেখেছি এবং প্রথম রেখেছি যে প্রাদেশিক সরকার প্রাদেশিক সরকার করলে আপনার এই যে পাওয়ার অফ ব্যালেন্স এই পাওয়ার অফ ব্যালেন্স যতদিন পর্যন্ত আপনি ঠিক না করবেন ততদিন পর্যন্ত পাওয়ারের জন্য কিন্তু কথা তো বহুকাল আমরা আমরা বলে আর তো কেউ বলে না আর তো কেউ বলে না ওরা তো আপনার যে কোনো কথা যেমন বিএনপি প্রধান বিরোধী দল আপনাদের কথার গুরুত্ব থাকছে কতটা মূল্যায়ন প্রধান বিরোধী দল হলে কি হবে প্রধান বিরোধী দল হয়ে গুরুত্ব আছে বলেই গুরুত্ব আমরা গুরুত্ব নিজেরা তৈরি করেছি কিন্তু একটা বিল পাস করতে গেলে সেখানে তো আপনার ভোট লাগে সেই ভোটের সংখ্যা তো আমাদের নাই আমাদের ব্যাপারটা হলো কি যে বঙ্গবন্ধু যে একটা কথা বলে গেছিলেন উনি বলে গেছিলেন যে একজন লোক যদি সত্যি কথা বলে আমি তাকে মানব কিন্তু ন্যায্য কথা বলে কিন্তু এটা তো মানা হচ্ছে না আমরা বহুবার ন্যায্য কথা বহুবার বিলে বলেছি কিন্তু সেটা তো কোনো কিছু কার্যকর হয় না সুতরাং আমাদের এখানে কার্যকর যদি সংসদকে কার্যকর করতে হয় শুধু বিরোধী দল দিয়ে হবে না এবং সরকারেরও তাকে সহযোগিতা করতে হবে এবং বিরোধী দলকে এম্পাওয়ার্ড করতে হবে যে বিরোধী দল থেকে যে প্রস্তাবগুলো আসবে বিরোধী দলের যে কথাগুলো বলবে সেটা সরকারের কগনিজেন্সে নিতে হবে তাহলেই একটা শক্তিশালী বিরোধী দল ইমার্জ করবে আদারওয়াইজ আপনি যদি কনঠাসা করে রাখতে চান বিরোধী দল আমরা শত কথা বললেও সেটা ইমার্জ হবে না বিরোধী দল হিসেবে আপনার কনঠাসা আছেন ওই এগারো কণ্ঠাসা মান কি আপনি একটা কোশ্চেন দেখে আরেকটা কোশ্চেন করেন না কোনঠাসা মান আমার যে বিলগুলো নিয়ে আসি বিলের যে আমরা সংশোধনীগুলো দেই যে কথাগুলো আমরা পয়েন্ট অফ অর্ডারে বলি সেই কথাগুলি যখন আপনি কংগ্রেসে না নিবেন সেটাকে আমি কণ্ঠাসা বলছি এরকম না যে আমাকে পার্লামেন্টে ধরে মারপিট করলো সেরকম না কণ্ঠাসাচ্ছেন রাজনীতির হ্যাঁ রাজনৈতিক স্পেস যেটাকে বলে রাজনৈতিক স্পেস খুবই কম রাজনৈতিক স্পেসের জিনিসটাই দুই পক্ষ এখন সরকারি দল বিরোধী দল যেমন বিচারক বিচারালয় আছে না ওখানে বেঞ্চে নিয়ে আছে না বিচারপতি এবং উকিলদের মধ্যে বেঞ্চ বারেন বেঞ্চ যেটা আছে তাদের মধ্যে যেরকম একটা সহযোগিতা আছে আমাদের ওখানে সরকারি অ্যান্ড বিরোধী দলের মধ্যে সেই সহযোগিতা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি শক্তিশালী বিরোধী দল পাবেন না যেটা কথা আপনি বলছেন জি জি এবং শক্তিশালী বিরোধী দল ভয়েসও তো পিপলস পিপলসের ভয় যদি আমি উঠাই সেটা যদি সত্যি হয় সেটা যদি ন্যায্য হয় সেটা যদি না মানেন আপনি সরকার তাহলে আর লাভটা কী হল সেই পর্যায়ে আমি বলেছি যে সরকারকেও ধৈর্যশীল হইতে হবে এবং বিরোধী দল থেকে যেসব কথাবার্তা হবে সেগুলোকে কগনিজেন্সে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের বিরোধী দল গৃহপালিত নয়

আমি অতটা মনিটর করতে পারি নাই নিশ্চয় সাংবাদিক হিসেবে আপনারা মনিটার করছেন আমাদের এখান থেকে তো বহু কোশ্চেন বহু পয়েন্ট অফ অর্ডার বহু আপনার একাত্তরে কথা হচ্ছে তো প্রত্যেকটা আপনার এই অর্থনৈতিক বিষয়ে বিদ্যুতের দাম বিষয়ে ইনফ্লেশনের বিষয়ে প্রত্যেক দিন আমাদের এমপিরা তো কথা বলছে জি একটু আসি ওই যে ওই জায়গাটাই সেটি হচ্ছে যে ওই যেটি বলছিলাম সেই লাইনটা পড়ি আপনাকে

আর রাজনৈতিক কতগুলো ভাষা শব্দটা বললেন ভাষা আছে রাজনীতির মধ্যে আপনার সবকিছুই করতে পারবেন না যেমন এবারে আমি লীগ যেটা করেছে সেটা সবসময় করতে পারবেন না তো নমিনেশন দিয়েছে একজনকে আবার তিনজনকে দাঁড়া করে দিয়েছে সম্ভবদা আজকে ফেল করেছে ধরুন এই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে ক্রীতদাস কেন আরও অনেক আজে বাজে শব্দ আপনি ইউজ করতে পারবেন সেটা রাজনীতির ভাষা নয় জি সম্মদায় একটু আপনাকে শুনতে চাই মানে উনি যেটি দুটি তিনটি পয়েন্ট বলছেন একটু হচ্ছে যে পলিটিক্যাল স্পেসের একটা বিষয় আসছে আর মূল্যায়নের বিষয়টা আসছে মানে উনি খোলাসা করেন নাই কিন্তু যতটাই বুঝি জিম কাদের করে আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে পেছন থেকে উনি একটা চাপের কথা তো বলেছেন শুরু থেকে যে বিষয়ে আলোচনা করছি সেই জায়গাটা জাতীয় পার্টি খুব বেশি পছন্দ হচ্ছে না এই জায়গাটা একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই হচ্ছে না জাতীয় পার্টির এইটা আসলে অসংলগ্ন কথাবার্তা এবং আমাদের জিএম কাদের সাহেব দীর্ঘদিন পর্যন্ত পার্লামেন্টে আসেন সাহেব জিভাসে উনি পার্লামেন্টে আসছেন আমরা একসাথে পাশাপাশি এস পার্লামেন্ট মেম্বার কাজ করেছি এবং উনি মন্ত্রীও ছিলেন জি দেখেছি এবং সেই অবস্থাটা কিন্তু নাই এবার পার্লামেন্টে উনি কথা কিন্তু খুব কম বলেছেন কথা বেশি বলেছেন পার্লামেন্ট মেম্বাররা জি যেমন এ ফখরুল ইমাম সাহেব ম্যাক্সিমাম কথা বলেছেন অনেক ঘন্টার পর ঘন্টা তিনি কথা বলেছেন এবং এই যে কাদের সাহেবের যে বক্তব্যগুলো এখন দিচ্ছে এগুলো একটা অসংলগ্ন এবং এগুলো আপনার হটকারি কথা এগুলো কিন্তু একটা হটকারি আপনি বলতে পারেন না এই কথাটা অনেকগুলো কথা বলছেন হ্যাঁ এই জায়গাটা আরও বলি আপনাকে আপনার জন্য সুবিধা হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র কেমন করছে এটা হচ্ছে করণ এসব করে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে আমরা নিয়মতান্ত্রিক কথা বলে যাচ্ছি কিন্তু আমাদের স্পেস দেওয়া হচ্ছে না ক্ষমতা সব এক কেন্দ্রিক ওনার ইচ্ছায় ভোট হয় না স্পেস উনি কোথায় যাবেন উনি তো সিটের থেকে বাইরে সামনে দিতে পারতেছেন না তাহলে তো ফ্লোর ক্রস হয়ে যাবে উনি স্পেসটা বলতে কী বুঝাচ্ছেন অর্থাৎ কথা বলার স্পেস সুযোগ সব কথাই তো তিনি বলতেছেন এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি ওনার কথার সাথে জাতীয় পার্টির কথা সুর কিন্তু অনেক সময় মিলে না উনি এমন সমস্ত কথা আমি কি কী বিরোধী দল আমরা গৃহপালিত কথাগুলো তো কেউ বলে না কোনো সাংবাদিকরা প্রথম থেকে বলে না উনি কিন্তু বলতেছেন উনি কিন্তু ওই যে এলাকা থেকেই উনি বলতে শুরু করেছেন আমরা গৃহপালিত এখন বলে আমরা কৃতদাস এগুলো লজ্জাজনক কথা আমি রাজনীতি করি আমাকে কেউ কৃতদাস বানাতে পারবে আমি তো বুঝে শুনেই রাজনীতিতে আসতে উনি উনি বলেছেন যে আমরা আমরা গৃহপালিত বিরোধী দল হতে চাই না আমরা হব না কথা বলেছেন যে আগে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলা হতো এখন খুব ভালো এটা খুব ভালো লক্ষণ এই যে কথাটা বলে যে হ্যাঁ এইরকম কেউ যেন বলতে না পারে অর্থাৎ তাদের পার্লামেন্টে ভূমিকাটা এমনই নিয়মতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক সাংবিধানিক এবং পার্লামেন্টারি রুলস ও প্রসিজোর মোতাবেক হবে যেটা কেউ তাদেরকে আর গৃহপালিত বলতে না পারে ভাই যেটা বলছেন যে ভোটের কথা ভোট হ্যাঁ নিশ্চয়ই বিরোধী দলের কই ভোট কই ভোট তো নাই ভোটাভুটির তো এখানে কন্টেস্ট হচ্ছে না কণ্ঠভোর্টেরও কনটেস্ট হচ্ছে না কোনোভাবেই তো কন্টেস্টে আসতে না এই দোষটা কার এই দায়িত্ব কে নেবে তারা যেখানে তিনশো সিটে ইনমিনেশন দিয়ে দিল কিন্তু জাতীয় পার্টি সবটাই তো দিয়েছিলেন আপনারা মনে হয় থ্রি হান্ড্রেড সিট তো সেখান থেকে তারা মানে খিজতে খিস্তে খিজতে খতে এত পিছনে কেন আসলেন কেন পারলেন না কি জন্য পারেন না আর এই কথা এখন যদি বলে যে রাজতন্ত্র রাজতন্ত্র তো আমরা কায়েম করে নাই আমাদের তো দলটা গণতান্ত্রিক দল এবং এটা মাটি থেকে উঠে একটা দল আপনারা বরং রাজতন্ত্রের রাজার চেয়ে ক্ষমতাশালী দেশের সেনাবাহিনীর প্রধান দলের প্রধান এইটা কি রাজতন্ত্র না আমাদেরটা রাজতন্ত্র কোনটা রাজতন্ত্র এবং আজকে জেনারেল জিয়া সে একদিকে প্রেসিডেন্ট সেনাবাহিনীর প্রধান আবার সে বিএনপিরও প্রধান রাজতন্ত্র কোনটা একটা গণতান্ত্রিক জনগণের দল হচ্ছে আওয়ামী লীগ এবং সেই রকম দল তারা ফর্মেশন করতে পারে নাই এটা দুর্ভাগ্য দেশে একটা গণতান্ত্রিক বড় দল থাকা উচিত একটা বিরোধী দল স্ট্যান্ডার্ড বিরোধী দল থাকা উচিত যাদের জনপ্রিয়তা আছে তারা কথা বলতে পারে যারা পার্লামেন্টে কাজ করতে পারবে এই দোষ আমাদেরকে দিলে চলবে না আমি লক্ষ্য করছি আমাদের এম কাদের সাহেবের কথা এই মানে এইরকম একটা আপডাউন হয়ে যায় পট নামে ওঠে এটা এটা কোনো দক্ষ রাজনীতিকের কথা নয় এবং আমি এটা খুবই নিন্দা করি উনি ভদ্রলোক মানুষ কিন্তু উনি তো রাজনীতিতে আনফিট আনফিট উনি কথা বলতে পারেনা তো সমস্ত পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি তো কাউন্সিলের মাধ্যমে এসেছেন জি কাউন্সিলের মাধ্যমে একটা বড় ধরনের কাউন্সিল আমাদের হয়েছে কাউন্সিলের মাধ্যমে উনি চেয়ারম্যান হয়ে এসেছেন এখন আনফিট কি না আনফিট এটা তো কুশ্চেনই ওঠে না উনি ফিট বলেই তো আমরা চেয়ারম্যান ওনাকে করেছি এখন আপনি জানেন ওনার ওনার আমাদের সঙ্গে পরামর্শ করি কিন্তু প্রেসিডেন্টের মিটিংয়ের সঙ্গে পরামর্শই করে উনি সিদ্ধান্তগুলো গ্রহণ করেন কিন্তু ওই যে স্টেটমেন্ট যেগুলো করেন উনি মাঝে মাঝে সেই স্টেটমেন্ট সম্বন্ধে আমরা তো কিছু বলতে পারবো না আসলে কিন্তু যখন সিদ্ধান্ত আসে যেমন সেই দিন যে স্টেটমেন্টগুলো আমি পড়লাম আপনি বললেন সেই স্টেটমেন্টের কিন্তু কোনো রেজুলেশন হয়নি রেজুলেশন হয়েছে কি আমাদের তিরিশে অগস্টের মধ্যে আমাদের যে কমিটিগুলো আছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই কমিটিগুলো করতে হবে এবং বারোই অক্টোবরে আমরা নেক্সট কাউন্সিল হব এটাই আমাদের ই ছিল আর তারা স্টেটমেন্ট পলিটিক্যাল বক্তৃতা উনি দিতেই পারেন এমন কি তো অনেকগুলো কথা বললাম এগুলোকে সব পলিটিক্যাল কথা মানে বলার জন্য বলা মনে হচ্ছে না বলার জন্য বলা না হয়তো এটার এক্সপ্লেনেশন উনি ভালো দিতে পারবেন আমরা এরকম কিছু ফিল করি নাই একটা কথা যে অনুগত বিষয়টা আসছে আপনাদের মনে হয় লীগ অনুগত বিরোধী দল চাই কোনো সময় মনে হবে তবে আওয়ামী আমি আগেই বলেছি আওয়ামী শুধু না যারা যারা এখানে ক্ষমতায় ছিল আমাদের এখানে একটা প্রবলেম কি জানেন এই একশো একান্ন বা একশো বাহান্ন দিয়ে সরকার গঠন করে আবার বিরোধী দল ওইরকম থাকা এরকম খুব কম হয়েছে যখন আমরাও ছিলাম ক্ষমতায় আমরাও ওই আপনার টু থার্ড মেজরিটি উপরে ছিলাম বিএনপি যখন ছিল টু থার্ড মেজোরিটির উপরে ছিল আওয়ামী লীগ যখন আসে টু থার্ড মেজরিটির উপরে সুতরাং এটা যতক্ষণ পর্যন্ত ব্যালেন্স না হবে এই টু থার্ড মেজোরিটি যখন ওয়ান থার্ডে চলে যাবে মানে একশো একান্ন একশো পঁচপান্নতে যে সরকারটা গঠন হবে সেই সরকারের জব জবাবদিহিতামূলক অনেকটা বেশি থাকবে আরেকটা কি হতে পারে ওই যে দাদা তো বললেন যে ওনারে একমাত্র মানে উনি ইয়ে করতেছেন ওনারা একমাত্র রাজনৈতিক দল আর এগুলো আসে নাই ওনারাই যদি ভাবেন যে একমাত্র রাজনৈতিক দল তাহলে এই যে ভয়েসগুলো উঠে বিরোধী দল থেকে এই ভয়েসগুলোকে ওনারা গ্রহণ করতে পারেন না কেন ওনারা কোনো সমালোচনাই ইয়ে করতে পারেন না সহ্য করতে পারেন না এগুলো তো এগুলো তো রাজনৈতিক দল ভালো হ্যাঁ সমালোচনা না করলে ভালো এরকম দল চাই আমি আপনার কি মনে হয় আপনার কি মনে হয় আপনার যারা আলোচনা তারা চেয়েছে অনুগত বিরোধী দল অনুগত বিরোধী দল চেয়েছে কিনা এটা কোথায় পাবে এটা তো পাওয়ার কোনো সুযোগ নাই এটা তো পাওয়ার কোনো অনুগত বিরোধী দল কি এটা কোনো পাওয়ার সুযোগ নাই সুতরাং বিরোধী দলের যে ভয়েসটা কি করতে পারবে এই যেমন ধরেন ইলেকশন হল ইলেকশনের মধ্যে অনেক কম সিট পাইলো বিরোধী দল এইটাই এটা দিয়ে যদি কেউ ভাবে তাদেরকে অনুগত করা যাবে আসলে সেটা হবে না জি অনেক ধন্যবাদ আমরা শেষ করব কেমন বিরোধী দল আপনারা চান শুনেন এই বাংলাদেশের এই পার্লামেন্টের রাজনীতিতে কিন্তু অনেক বলেছেন যে অনুগত বিরোধী দল চাই না এটা এটা ভুল সেই চেষ্টা আমাদের माननीय প্রধানমন্ত্রী এবং আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি সত্যিকার অর্থে বিরোধী দল রাজনৈতিক বিরোধী দল চান পেয়েছেন আপনারা এখন এখন আমাদের হাতে পড়ে নাই তবে 73 এর পার্লামেন্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল 73 এর পার্লামেন্টে তো কয়েকজন মাত্র লিমিটেড লোক ছিল তখন তারা বিরোধী দল সাতজন ছিলেন সাতজন সেই সাতজনের সংসদ কাপায় নাই সেই সাতজন বঙ্গবন্ধু তাদের প্রশংসা করেন নাই এবং বঙ্গবন্ধু তাদেরকে বলতেন তোরা বলবি এবং তিনি স্পিকারকে বলে দিয়েছেন যে ওদেরকে কথা বলতে দেন তো এইটা তো আওয়ামী লীগ এখানে তো মার্শাল সেই মানে নিশ্চয়ই সেই নিশ্চয়ই এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকে অনুসরণ করে রাজনীতি করছেন আমার ফিলিংসটা আমার তো আওয়ামী লীগে অনেক বয়স হয়ে গেছে এবং আমার ছাত্র জীবন সেভেন এইটে পড়ার অবস্থা সিক্সটি সাইটের দশক থেকে এই দলটা করি ছাত্রলীগ করতে পরে আপনাদের প্রতিপক্ষ বিএনপি থাকছে বিএনপি এখনো কি প্রতিপক্ষ বিএনপি কে ভাবেন আওয়ামী লীগ বাংলাদেশে বিএনপি কে মূল প্রতিপক্ষ ভাবে না আওয়ামী লীগ এখন না সেটা বলা যাবে না সেটা মানুষের ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কারণ বিএনপি তো ভোট ভোটের পরীক্ষা আসে নাই কারণ তারা তো এই যে বিভিন্ন রকমের গণ্ডগোল করে 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 তারা চলে আসলো এসে এখন একটা তারা একটা গণতন্ত্রের মায়াকান্না তারা কানতে তাদের আমলে গণতন্ত্র কোথায় চলো কোথায় ছিল বিএনপির আমরা গণতন্ত্র হত্যা করে বঙ্গবন্ধুকে হত্যার পর এসে উনি একটা অন্যায়ভাবে অবৈধভাবে যেটা দেশের কনস্টিটিউশন এবং সামরিক আইন মার্শাল মানে পুলিশ মিলিটারি আইন রুল ভঙ্গ করে উনি শপথ না পড়ে উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন তারপর তিনি পার্টি করলেন ওইটা কি ইজিটি কর ডেমোক্রেটিক পার্টি এবং সেখানে যারা ছিল তারা সম সবাই ছিল এখনও তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজনীতিবিদরা বলেন যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যদি বিএনপির নাম না নেয় বিএনপি থাকেই না প্রতিদিন তো সেটা একটা কেউ যদি বলে বলতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে এভাবে না আমার কথা হচ্ছে আপনি দেশটাকে ভালোবেসে তো আপনাকে রাজনীতি করতে হবে আপনি দেশের কনস্টিটিউশন ভালোবাসে দেশকে নিশ্চয়ই আমি তো মনে করি যে ওদের চেয়ে ভালো বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেকটা পোলাইট এবং তারা তো গণতন্ত্রের পক্ষে যদি আমার অনেক থাকলে সমালোচনা আমার আমার সমালোচনা পোলাইট বলতে রাজনীতিতে ডেমোক্র্যাটিক এবং ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে পার্লামেন্টারি সিস্টেমে রাজনীতি এরকমই হবে

প্রয়াত আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদের যে স্বপ্নটা ছিল যদিও উনি আর্মি থেকে এসেছিলেন তারপরেও মানুষের অধিকার আছে যে কোনো পর্যায়ে রাজনীতি করার এবং জনগণকে সেবা করার ওনার একটা বড় কাজ হচ্ছে আজকে উপজেলা নির্বাচন হচ্ছে এটার মধ্যে আমরা একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে কারণ এই পদ্ধতিটাই ওনার সৃষ্টি জি জি এরকম অনেক পদ্ধতি আছে যে উনি দিয়ে গেছে নাকি অনুগত আছেন নাকি সামনে অন্যরকম জাতিবাটি দেখব কিসের অনুগত এই আওয়ামী লীগ যেভাবে চাইছেভাবে জাতিবাটি না চাইলে তো না এটা এই এইটা তো অনুপ্রত অনেক দুজনকে অসংখ্য ধন্যবাদ এরা মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকে দেখাবো নিশ্চয় অন্য সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নিশ্চয়ই